হ্যালো ফ্রেন্ডস, পরনীতে একটা নতুন টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে সন্ত্রাসের একদম মূল কী কী কারণ রয়েছে সেগুলো সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করেছি, তাই না? আমরা জেনেছি যে সন্ত্রাসের পিছনে কিছু সাধারণ কারণ রয়েছে, আবার এমন কিছু কারণ রয়েছে যেগুলোকে আমরা বহিঃস্থ কারণ বলছি। তো আজকে যখন আমরা এই কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব, তখন তোমাদের কাছে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তবে তার আগে তোমরা এই প্রশ্নটা দেখে রাখো, যে প্রশ্নটার উত্তর আমরা যখন পড়া শেষ করব তখন তোমরা সবাই দিতে পারবে বলে আমি আশা করি। অর্থনৈতিক বৈষম্য কীভাবে সন্ত্রাসের জন্ম দেয়? তো আমরা আমাদের পড়া শুরু করি, তারপরে এই প্রশ্নটার উত্তর আমরা সবাই আসলে সুন্দর করে দিতে পারবো। অর্থনৈতিক বৈষম্য নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আসলে আমাদের সমাজের দিকে আমাদের তাকানো উচিত। আমরা কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকম শ্রেণীর মানুষ দেখতে পাই, তাই না? কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা ধনী বলতে থাকি, বা কিছু রয়েছে যাদেরকে আমরা মধ্যবিত্ত বলি, এরপরে ধরো নিম্ন মধ্যবিত্ত, তারপরে ধরো নিম্নবিত্ত। তো এই যে বিভিন্ন শ্রেণী আমাদের সমাজে তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আসলে কষ্টদায়ক যে বিষয়টা রয়েছে, এই যে প্রথম শ্রেণীটা যেটাকে আমরা ধনী শ্রেণী বলছি, এবং তারপরে সর্বশেষ যে শ্রেণীটা রয়েছে নিম্নবিত্ত শ্রেণী, এই দুটো শ্রেণীর মধ্যে সম্পদের ব্যবধান ক্রমাগত বেড়ে চলছে, পুরো পৃথিবীতে একই অবস্থা। অর্থাৎ দেখা যাচ্ছে যে ধনী যে ব্যক্তিরা রয়েছে তারা ক্রমাগত ধনী হচ্ছে, অর্থাৎ তাদের সম্পদ ক্রমাগত বাড়ছে, আর নিম্নবিত্ত যারা রয়েছে তাদের সম্পদের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য দেখা দিচ্ছে, বা যে পার্থক্যটা আগে ছিল সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। তো তুমি যদি একটা দরিদ্র পরিবারের সন্তানের কথা চিন্তা করো, হতে পারে সেই শিশুটা বস্তিতে বা খুবই এমন একটি এলাকায় জন্ম নিয়েছে যে এলাকায় ভালো পরিবেশ নেই, শিক্ষার কোনো সুযোগ নেই, সেই শিশুটা কিন্তু আসলে জন্মের পর থেকেই তার পরিবারের এরকম অবস্থা দেখে সে ধরেই নেবে তার জীবনটাও কিন্তু এভাবে চলবে, এবং সে যে পরিবেশে আছে সেই পরিবেশের প্রভাবে সে কিন্তু অচিরেই এমন কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে যেটি কোনোভাবে কাম্য নয়, তাই না? তুমি কিন্তু মানে যারা একটু টিভি বা দেখো, বা যারা বইপত্র পড়ো কিংবা পত্রিকা পড়ো, তারা কিন্তু জানো যে এইসব এলাকার বাচ্চারা যারা ধরো বস্তি এলাকায় বা খুব ঘিঞ্জি এলাকায় বড় হচ্ছে, বা খুবই দরিদ্র পিতামাতার সন্তান, তারা কিন্তু খুব ছোট বয়স থেকেই দেখা যায় তাদেরকে দিয়ে মাদক চোরাচালান করানো হচ্ছে। এমন না যে তারা নিজেরা করছে, তাদেরকে রীতিমতো ব্যবহার করা হচ্ছে। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে বয়স তাদের যত বাড়ছে, তারা নিজেরা অপরাধী কাজকর্মে রীতিমতো পোক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ সাইকেলটা দেখতে পাচ্ছ যে দোষ কিন্তু তার নয়, কারণ একজন শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে বের হয়ে সে কিন্তু আসলে সন্ত্রাসীতে পরিণত হয় না, এটা দীর্ঘদিনের একটা প্রসেস। এবং এই প্রসেসে সবচেয়ে বড় অবদান কার? এই যে সমাজের, যে এই অর্থনৈতিক বৈষম্যটা তৈরি করেছে, এবং সেই প্রসেসের অংশ হিসাবে কিন্তু একটা মানুষ দিনে দিনে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ সন্ত্রাসের একটা মূল কারণ হিসেবে আমরা এই কারণটা বলতে পারি। এছাড়াও অর্থনৈতিক বৈষম্য আরও যেটা করে, বেকারত্ব তৈরি করে। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের দেশে প্রচুর মানুষ, প্রত্যেকের জন্য চাকরি নেই। তো একজন বেকার যুবক বা একজন বেকার তরুণ, তাকে কিন্তু খুব সহজেই টাকার লোভ দেখিয়ে, যদি সে খুব একটা শিক্ষিত না হয়, তাহলে কিন্তু তাকে এমন সব কাজকর্মে লাগিয়ে দেওয়া যাবে যে কাজকর্মগুলো আসলে সমাজ অনুমোদিত নয়। শুধুমাত্র আমি এটা বললাম কেন যে খুব শিক্ষিত নয়, অনেক সময় দেখা যায় যে শিক্ষিত যুবকরা বা শিক্ষিত তরুণরাও এরকম কাজের সাথে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ বেকারত্ব কিন্তু এখানে একটা বড় অবদান রাখছে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে অলরেডি বেশ কয়েকবার আমরা কথা বলে ফেলেছি, তা আমরা একটু দেখি। সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। দেখো, আমাদের দেশে যে গণতন্ত্রটা রয়েছে, এই গণতন্ত্রটাকে আমরা আসলে দক্ষ গণতন্ত্র বা উন্নত গণতন্ত্র বলতে পারি না। তার কারণ আমাদের দেশে আসলে বিরোধী দল যে রয়েছে বা সরকারি দলের বাইরে যে রয়েছে, সে বিভিন্ন নিগ্রহের শিকার হয়, আবার সে যদি বিরোধী দল থেকে সরকারি দলে চলে যায়, সে তখন আবার উল্টো দলটার প্রতি নিগ্রহ শুরু করে। তো আমরা এই যে সংস্কৃতিটা দেখছি, এটা অবশ্যই কোনো সুস্থ রাজনীতির সংস্কৃতি নয়। এই সংস্কৃতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে
কিছু সন্ত্রাসী বা কিছু এমন মানুষকে পুষতে হয় যাদেরকে সবাই ভয় পায়। এই মানুষগুলোকে তারা টাকা পয়সা দিয়ে কেমন লালন পালন করে, কারণ এই মানুষগুলোকে তারা ব্যবহার করে প্রতিপক্ষকে ভয় দেখাতে, এমনকি অনেক সময় সাধারণ মানুষকে ভয় দেখাতেও তারা এদেরকে ব্যবহার করে। অর্থাৎ পুরোটাই একটা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সন্ত্রাসকে উস্কে দেওয়া। তো আমরা মনে হয় যে তোমরা দুটো কারণেই খুব ভালো করে বুঝতে পেরেছো, কারণ আসলেই খুব সহজ বিষয়টা। আমরা আমাদের প্রশ্নটাতে ফিরে যাই। কী ছিল প্রশ্নটা? অর্থনৈতিক বৈষম্য কীভাবে সন্ত্রাসের জন্ম দেয়? আমার মনে হয় এখন তোমরা সবাই সুন্দর করে উত্তরটা দিতে পারবে, তাই কমেন্ট বক্সে আমাকে উত্তরটা লিখে জানাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।